বন্ধুরা, আপনারা কি জানেন আমরা ভারতবর্ষী যারা আছি সবাই সানডেতে কেন হলিডে হিসেবে সেলিব্রেট করি? আপনারা কি জানেন কোন দেশেতে ভ্যালেন্টাইন ডেতে মেয়েদের গিফট দেওয়া হয় না বা ছেলেরা গিফট দেয় না? বন্ধুরা, এমনই কতগুলি আজব বিষয় নিয়ে আজকে আমাদের এই রহস্যপূর্ণ চ্যানেলে ডিসকাস করব। ভিডিওটিকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করে যাক আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলির ডিসকাশন। সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সানডে কেন আমরা হলিডে বা ছুটির দিন হিসেবে পালন করি, সেটা কেন অন্যবারে না, অর্থাৎ রবিবারকেই কেন আমরা বেছে নিয়েছি? দেখুন বন্ধুরা, যে সময় ব্রিটিশের পরাধীন ছিলাম তখন ব্রিটিশরা আমাদেরকে একদিনও ছুটি দিত না। মানুষ সপ্তাহের সাত দিন কি সাত দিনই কাজ করতে হতো। উনি একজন লোক ছিল, ওনার নাম হচ্ছে নারায়ণ নেগাজি কান্ডে। তিনি ইংরেজদের কাজে বিরক্ত হয়ে তাদেরকে বলেছিলেন যে আমাদেরকে সপ্তাহে একদিন ছুটি দিতে। ইংরেজরা এগুলি মানেনি, তো না মানাতে তিনি কন্টিনিউ তার এগেনস্টে কাজ করে গেছে এবং প্রায় সাত বছর পরে তার এই দাবি পূর্ণ হয়েছে এবং ইংরেজরা তাদের নিজেদের পছন্দ মতো রবিবারকেই বেছে নিয়েছিল ছুটির দিন হিসাবে। তো সেই থেকে আমাদের ভারতবর্ষে শুরু হয়ে গেল রবিবারকে সপ্তাহে একদিন ছুটি হিসাবে। সেটা অন্যান্য দেশে অন্যবারে হয়, আপনারা গুগলে সার্চ করে জেনে নেবেন অন্য কোন কোন দেশে আর কী কী বারে ছুটি হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা ছিল আমাদের প্রথম গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক দ্বিতীয় বিষয় কী রয়েছে। আপনি কি জানেন যে কোন দেশে ভ্যালেন্টাইন ডেতে ছেলেরা কি দেয় না? অর্থাৎ আমরা সবাই জানি ভ্যালেন্টাইন ডেতে সব ছেলেরাই যারা তাদের লাইফ পার্টনারকে বেছে নিয়েছে তাদেরকে গিফট দিয়ে উপকৃত করে, কিন্তু বিশ্বাস করুন সাউথ কোরিয়াতে যে দেশটি রয়েছে সেখানে ওই দিন ছেলেরা তাদেরকে গিফট দেয় না। হ্যাঁ বন্ধুরা, ওই দেশটিতে এরকমই নিয়ম, ওই দিন কেউ কাউকে গিফট দেবে না, ছেলেরা এদেরকে গিফট দেবে না। ঠিক আছে, তাহলে দেখুন আমাদের তৃতীয় টপিকস কী রয়েছে। আপনি কি বাড়িতে বসে সব কিছু শুনছেন বা কোথাও বাজার গিয়েছে সব কিছু শুনেছেন? দেখবেন জনবহুল এলাকা কত শব্দ সৃষ্টি হয়, তাদেরকে বলা হয় নয়েজি এরিয়া। কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে কম শব্দ সৃষ্টি করানো জায়গা কোনটা হতে পারে ভাবুন তো একবার, অর্থাৎ শব্দহীন জায়গা কোনটা রয়েছে সবচেয়ে শব্দহীন জায়গা? হ্যাঁ বন্ধুরা, সেটা হচ্ছে মাইক্রোসফট হেডকোয়ার্টারের মধ্যে ওয়াশিংটন ডিসিতে এটা আছে এবং ওই রুমের বা ওই অফিস ঘরের শব্দের যে ডেসিবেল পয়েন্ট যেটাকে আমরা মেজার করি ডেসিবেলটে, তার নয়েজ লেভেল হচ্ছে -20.35 ডেসিবেল। অর্থাৎ সেখানে শব্দ তৈরি হওয়া তো দূরে থাক, শব্দ যদি বাইরে থেকে ঢুকে সেগুলি অ্যাবসর্ব হয়ে যাবে। অর্থাৎ এই জায়গা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শব্দহীন জায়গা। খুব মজা লাগলো না বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমাদের ফোর্থ পয়েন্টে কী রয়েছে। দেখুন, আমরা তো বিভিন্ন গ্রামে বা জায়গা শহরে বাস করি, দেশে বাস করি, তো এইগুলির নাম কীরকম হতে পারে? ধরুন আপনি যে জায়গাটা আছে এই জায়গাটার নাম কোনো একটা কিছু হতে পারে, আমাদের ভারতবর্ষে থাকি আমাদের নাম দেশের নাম ভারতবর্ষ হতে পারে। তো এরকম কোনো একটা জায়গা আছে যেটার নাম সবচেয়ে পৃথিবীতে লম্বাও হয়, অর্থাৎ তার ওয়ার্ড লেংথ প্রায় 85 লেটারে তৈরি হয়। তাহলে এবার বুঝতে পেরেছেন এটা এতই লম্বা ওয়ার্ড? দেখুন আমি আমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে চেষ্টা করে পড়ুন শব্দটাকে। হ্যাঁ বন্ধুরা, এটা নিউজিল্যান্ড দেশের মধ্যে আছে এই জায়গাটি, তার মধ্যে 85টা লেটার্স দিয়ে তৈরি হয়েছে এই ওয়ার্ডটি, জেনে নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। চলুন জেনে নেওয়া যাক আমাদের ফিফথ বা সর্বশেষ আজকের টপিকস। বন্ধুরা, এটার আনসার আপনারা নিজেই দিতে পারবেন যদি খেলা প্রেমিক হয়ে থাকেন। কোনো এমন খেলা কি পৃথিবীতে আছে যেটি প্রায় পৃথিবীর 50% মানুষে একসাথে দেখেছে? এটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ ফুটবল খেলা, যেটা 2014 হয়েছিল এবং 2010 হয়েছিল। এই দুইটা ওয়ার্ল্ড কাপকে মানুষে প্রায় 50% মানুষে পৃথিবীর মধ্যে থেকে এটা দেখেছে, অর্থাৎ প্রায় 3.2 বিলিয়ন পিপল মানুষে এটা দেখেছে। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত জনপ্রিয় খেলা। হ্যাঁ বন্ধুরা, ফিফা ওয়ার্ল্ড কাপ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সিনেবল বা দেখেছে মানুষে এরকম একটা খেলা। হয়ে গেল না আমাদের পাঁচটি আশ্চর্যজনক ঘটনার ডিসকাশন। বন্ধুরা, এরকম আরও অনেকগুলি ভিডিও টপিক সম্পর্কে জানার জন্য আমাদের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং
মানুষদের সঙ্গে বা আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে। তো ততক্ষণ পর্যন্ত নিয়ে আসছি আর একটা ভিডিও, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।